স্যার, বিশ্বে প্রতিদিনই বিপুল সংখ্যক মানুষ কোভিড-19 আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। বাংলাদেশেও কিন্তু প্রতিদিন মানুষ আক্রান্ত হচ্ছে এবং মারাও যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। অনেকে বলছেন যে ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত এভাবেই চলতে থাকবে, কিন্তু ভ্যাকসিন তো একটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার। আমরা দেখেছি যে প্লেগের ভ্যাকসিন আবিষ্কার হতে প্রায় 5 বছর সময় লেগে গেছে। তাহলে করোনা থেকে মুক্তি পেতে আমাদের কি আদৌ 5 বছর অপেক্ষা করতে হবে? কোন পরিণতির দিকে আসলে আমরা এগিয়ে যাচ্ছি? কোনো জায়গায় বলা হয়েছে, যেমন দ্য গার্ডিয়ানে বলা হচ্ছে যে সেপ্টেম্বর নাগাদ নাকি একটা কিছু হতে পারে প্রতিষেধকের বিষয়ে, কিন্তু সেটা সম্ভাবনার কথা বলা হচ্ছে, নিশ্চিত করে কিছু বলা হয়নি। আপনি কি বলবেন এই বিষয়ে? আপনাকে ধন্যবাদ। আর টিভির দর্শক শ্রোতা, আপনাদেরকে মাহে রমজানের শুভেচ্ছা জানাই, আপনাদের সুস্থতা কামনা করি। দুঃখজনক একটা দুঃখের পরিবেশে আমরা আপনাদের পাশে আসছি আর টিভির মাধ্যমে। একটা ভ্যাকসিন না আসা পর্যন্ত আসলেই বিশ্বের জনগণ এই করোনার উপদ্রব থেকে নিস্তার পাবে না, এটা সত্য। কারণ ড্রাগ ট্রায়াল সেফটি এবং তার রিস্ক বেনিফিট দেখার আগ পর্যন্ত কোনো ড্রাগ মানব দেহে দেওয়ার সুযোগ নাই। ভ্যাকসিন সেটাও প্রায় মাসের 8-6-5 বছর তো আপনি বললেন, আমি আশাবাদী 5 বছর লাগবে না, মাত্র কয়েক মাসের মধ্যেই এটার রেসপন্স বোঝা যাবে। সাধারণত বোঝা যায় 4 থেকে 8 সপ্তাহের মধ্যে প্রাথমিক রেসপন্স, সেকেন্ড ডোজের পরে এটা আরেকটু আগে পাওয়া যায়। এরকম পরপর 2টা যদি ওনারা দেন, গ্লাক্সোর অক্সফোর্ডের যে টিচার প্যানেল যেই ভ্যাকসিন তৈরি করেছেন, করোনার স্পাইকের অ্যান্টিবডি, প্রোটিনের এগেনস্টে যে অ্যান্টিবডি, এটা খুব অল্প সময়ের মধ্যে ওনারা তৈরি করেছেন, ডোজ পর্যন্ত তৈরি রেখেছেন, একসাথে দেওয়ার জন্য ভলান্টিয়ার পর্যন্ত ওনারা পেয়ে গেছেন। কাজে আমাদের এত দীর্ঘ সময় মনে অপেক্ষা করতে হবে না। আর 4 থেকে 5টা ড্রাগের উপরও প্রচণ্ড কাজ চলছে ফ্রান্সে, অস্ট্রেলিয়াতে, আমেরিকাতে। আর কিছু ওষুধ এখন অনুমানের উপর ভিত্তি করে চলছে, লেভেলে এভিডেন্স, স্ট্রং কোনো এভিডেন্স নাই এগুলো দেওয়ার পক্ষে। স্যার, আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি যে সকল ওষুধ ব্যবহার করা হচ্ছে সেগুলোর কিন্তু বিভিন্ন রকম সাইড এফেক্টও রয়েছে, সে বিষয়ে কি বলবেন এই ওষুধগুলো সম্বন্ধে? জি, ওষুধগুলো তো 5টা ওষুধ, যেমন এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবল ম্যালেরিয়ার যে ওষুধ ক্লোরোকুইন, এটা হাইড্রোক্সি ফর্ম, বডিতে যে এটা হয়, এটা দেয়, ক্লিনিশিয়ানরা দেয়, আমরাও দেই, অনলি ফর নিউমোনিয়া এবং রেসপিরেটরি সিমটম যেগুলো মাইল্ড যদি হয়। মাইল্ড হলে 5 দিন, 500 মিলিগ্রাম বিডি 5 দিন। আর যদি নিউমোনিয়া হয়ে যায় সে একই ডোজ 14 দিন, 10 থেকে 14 দিন। এটার সাথে আরেকটা ওষুধ দেওয়া হয় ইনফ্লুয়েঞ্জার জন্য, যে ওষুধটা আমরা ইউজ করি, ওইটা কিন্তু বেনিফিটেড এবং সেফ। সেই জন্য ওসালটা মেবির বা টেমিফ্লু নামে রোশ যে কোম্পানি বের করেছে, আমাদের বাজারে এটা পাওয়া যায়, সেটাও মাত্র 150 মিলিগ্রাম বিডি 5 দিন, জাস্ট মাইল্ড কেসের জন্য, নিউমোনিয়ার জন্য এটাও 7 থেকে 10 দিন দেওয়া যায়। এই দুটো ওষুধ তো আমাদের হাতেই আছে। অনেক ডিজিজ রয়েছে, যেমন ক্যান্সার বা যারা গর্ভবতী, তাদের জন্য এই ওষুধগুলো আসলে কতখানি নিরাপদ? এই ওষুধগুলো যেমন হাইড্রোক্সিক্লোরোকুইন, এটা যদি এটা রিমাটোলজিতে ইউজ করে, এটা ম্যালেরিয়াতে ইউজ তেমন করে না এখন আর, তবে এটা মোটামুটি সেফ। কয়েকটা সাইড এফেক্ট আছে, মাসেলে আছে, হার্টে অ্যারিথমিয়া করে। তবে রিস্ক বেনিফিট চিন্তা করে, বেনিফিট যদি একটু হয় আমরা সেটাই চুজ করব, কারণ এখন তো একটা চলছে ওয়ার্ল্ড ওয়াইড একটা ক্রাইসিস, সামান্য বেনিফিটের ড্রাগকে আমরা চুজ করব। কিছু রিস্ক নিলে ইথিক্যাল পয়েন্টটাকে ক্লিয়ার করে নিব আমরা। ট্রায়াল তো চলছে, এগুলাই এখন আমাদের হাতের অস্ত্র। মিথাইলপ্রেডনিসোলনও দেওয়া যায় লাইফ সেভিং ড্রাগ হিসাবে, অ্যান্টিবায়োটিকও দেয়, এজিথ্রোমাইসিন দেয়, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক আইসিউর প্রোটোকলে দেয়, সবই এম্পিরিক্যাল ড্রাগ। এজিথ্রোমাইসিন সম্বন্ধে আমি একটা লাইন বলি শেষ করি, এটা পুরনো বইয়ে লেখা ছিল যে এজিথ্রোমাইসিন লার্জ ভাইরাসে কাজ করে, সেই পুরনো বই। তো এই করোনা ভাইরাস কিন্তু লার্জ ভাইরাস, অ্যামাং দি আরএনএ ভাইরাস এটা মোটামুটি লার্জ, এই কাজ করবে এই আশায় একটু দেওয়া বেনিফিট অফ ডাউট পাওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।